ग्रेजुएशन করার পর বেশিরভাগ মানুষের একটাই টার্গেট থাকে, সেটা হলো ভালো একটি চাকরি। আমরা প্রতিদিন এই চাকরি খুঁজতে খুঁজতে অনেকে হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু পৃথিবীতে এমন অনেক চাকরি আছে যা আপনার কাছে সেটা চাকরি বলে মনেই হবে না, কিন্তু পৃথিবীতে বেঁচে থাকার জন্য এসব চাকরি করে অনেকেই জীবন ধারণ করে থাকে। অস্পষ্টে আজকের আয়োজনে থাকছে এমনই কিছু ভিন্ন ধরনের চাকরি ইনফরমেশন যা আপনি হয়তো আগে কখনো শুনেননি। আপনি যদি অস্পষ্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং অল বাটনটি সিলেক্ট করুন যেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন মিস না হয়ে যায়। নাম্বার 10, ডিওড্রেন্ট টেস্টার। এই চাকরি যারা করে তাদের দিনের পুরো সময় অন্যের শরীরের ডিওড্রেন্টের গন্ধ পরীক্ষা করতে হয়, কোন ফ্লেভারটি আমাদের জন্য ভালো হবে এটা তারাই বাছাই করে। ডিওড্রেন্টের গন্ধ সবচেয়ে বেশি বোঝা যায় গলায় ও বগলে, তাই পরীক্ষকদের বগলে গন্ধ বেশি শুঁকতে হয়। পেশাদার পরীক্ষকদের প্রথমে বগলের দুর্গন্ধ থাকা অবস্থায় শুঁকতে হয়, দ্বিতীয়বার ডিওড্রেন্ট দিয়ে শুঁকতে হয় বগলের গন্ধ। এরপরেই পরীক্ষক কোম্পানিকে রিপোর্ট প্রদান করে, রিপোর্টের সেন্টের ভালো দিক খারাপ দিক তুলে ধরতে হয় এবং বাজারে কতটা চলবে সেসব বিষয়ে তারা তুলে ধরে। আর এই গন্ধ শোকার চাকরির জন্য তাদেরকে প্রতি মাসে মোটা অঙ্কের বেতন দেয়া হয়। নাম্বার 9, কান্না করার চাকরি। কিছু মানুষকে ভাড়া পাওয়া যায় মানুষের মৃত্যুতে কাঁদার জন্য, যাদের কাজই হলো মানুষের মৃত্যুতে গিয়ে কেঁদে আসা এবং এর বিনিময়ে টাকা সংগ্রহ করা, এটাই তাদের জীবিকা নির্বাহের একমাত্র উপায়। নাম্বার 8, লাইনে দাঁড়ানোর চাকরি। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা খুব বিরক্তির ব্যাপার, মাঝে মাঝে মনে হয় যদি কোনো লোক পাওয়া যেত লাইনে দাঁড়িয়ে থাকার জন্য। অবিশ্বাস্য হলো সত্য যে লাইনে দাঁড়িয়ে থাকার জন্য লোক পাওয়া যায়। জাপানে এই প্রফেশনের চাহিদা খুব, কিছু মানুষ আছে যারা আপনার জন্য লাইনে দাঁড়িয়ে থাকবে ঘন্টার পর ঘন্টা, তার বিনিময়ে কিছু পরিমাণে টাকা দিলেই হবে। নাম্বার 7, প্রফেশনাল পুশার। আমরা যারা বাস ট্রেনে চলাচল করি তারা এই শব্দটির সাথে খুবই পরিচিত, দাদা ধাক্কা দিবেন না সরে দাঁড়ান। বন্ধুরা, আপনারা কি জানেন এই ধাক্কা দেওয়া কারো পেশা হতে পারে? জাপান ও নিউ ইয়র্কের রেলের স্টেশনে ভিড়ের সময় প্রফেশনাল পুশাররা ধাক্কা দিয়ে ট্রেনের ভেতর লোক ঢোকাতে সাহায্য করে। আগে এটি স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জব ছিল, কিন্তু এখন এটি ফুল টাইম জব হিসেবে অনেকেই বেছে নিয়েছে। নাম্বার 6, বমি পরিষ্কার করার চাকরি। শুনে নিশ্চয় অবাক লাগছে, বমি পরিষ্কার করা এটাও আবার চাকরি হতে পারে? বাচ্চাদের পার্কে অনেক রাইডস আছে যেখানে উঠলে বাচ্চারা বমি করে দেয়, সেই বমি পরিষ্কার করে অনেকে জীবিকা নির্বাহ করছে, পার্কের বমি পরিষ্কার করাই তাদের একমাত্র কাজ। নাম্বার 5, ঘুমানোর চাকরি। ঘুমিয়ে ঘুমিয়ে টাকা রোজগার করা কি সম্ভব? শুনে অদ্ভুত লাগলেও এমন চাকরিও রয়েছে। বিজ্ঞানীরা যখন কোনো ঘুমের ওষুধ বা ঘুম সংক্রান্ত কোনো বিষয় নিয়ে গবেষণা করেন তখন কিছু মানুষকে টাকার পরিবর্তে ওই গবেষণার কাজে লাগানো হয় এবং তাদেরকে বলা হয় শুধুমাত্র ঘুমাতে, আর এই ঘুমের পরিবর্তে টাকা পেয়ে থাকে তারা। কি মজা, তাই না? করতে চান নাকি এমন চাকরি? নাম্বার 4, বিয়েতে অতিথি হওয়ার চাকরি। বিয়েতে অতিথি হওয়া চাকরিটা মন্দ না, সিঙ্গাপুরে বিয়েতে খুব একটা অতিথি হয় না কারণ এখানের পারিবারিক বন্ধন তেমন জোরালো না, তাই বিয়ের অনুষ্ঠান হলে ব্যস্ততার কারণ দেখে অনেকেই বিয়েতে আসতে চায় না। আর এই সমস্যার সমাধান দেয় ভাড়া করা অতিথিরা যারা ফ্রি ফ্রি খাওয়ার সাথে সাথে কিছু টাকাও পেয়ে থাকে। নাম্বার 3, ভাড়া করা প্রেমিক। ভাড়া করা প্রেমিক এমন কখনো হয় নাকি? এমন কথা শুনে যে কেউ অবাক হবে, কিন্তু বাস্তব জীবনে তাই ঘটছে। এখন হয়তো আপনার কোনো প্রেমিক নেই, খুব সহজেই আপনি প্রেমিক ভাড়া করে নিতে পারেন। বর্তমানে ইন্টারনেটে এমনই সব লোভনীয় বিজ্ঞাপনের খোঁজ মিলবে যেখানে লেখা থাকবে নাম, ঠিকানা, ছবি, ভাড়া কত ইত্যাদি। জাপান, চীন, আমেরিকা, ইউরোপ, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতে প্রেমিক ভাড়া পাওয়া যায়। আশ্চর্যের ব্যাপার হলো এমন কাজ সেসব দেশে আইনসম্মত। নাম্বার 2, বেড পরীক্ষক। এই চাকরিটিও ঘুমানোর চাকরির মতো মজাদার আরেকটি চাকরি। এই চাকরির কাজ হচ্ছে শুধুমাত্র ঘুমানো,
বিভিন্ন হোটেল কর্তৃপক্ষ সেই হোটেলে বিছানা ঠিক করার জন্য নিয়োগ দিয়ে থাকেন বেশ কিছু বেড পরীক্ষককে। সেই বেড পরীক্ষকদের কাজ হচ্ছে কিছু বিছানায় ঘুমিয়ে ওই হোটেলে কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া যে কোন বেডটি সবচেয়ে ঘুমানোর জন্য ভালো বা উপযোগী, তাহলে সেই বিছানাটি সবচেয়ে ভালো রুমের জন্য সিলেক্ট করা হয়ে থাকে। নাম্বার ওয়ান, ক্ষমা পরিষেবা। ক্ষমা একটি মহৎ গুণ, কিন্তু এমন অনেকে আছে যারা ভুল করেছে কিন্তু ক্ষমা চাইতে মোটেও তাদের মন সায় দিতে চায় না। আপনার হয়ে যে কোনো মানুষের কাছে বা সংস্থার কাছে জাপানে কিছু এনজিও আছে যারা ক্ষমা চেয়ে নেবে, কিন্তু তাদের পারিশ্রমিক কিন্তু বেশ বড়, হাজার হলো ক্ষমা চাওয়া বলে কথা। বন্ধুরা, কোন চাকরিটি আপনার কাছে বেশি ভালো লেগেছে বা আপনি কোন চাকরিটি করতে চান কমেন্টস করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।